মহস্থলের কারখানায় বিধ্বংসী আগুন ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন কারখানায় প্রচুর পরিমাণে প্লাস্টিক এবং প্যাকেট মজুত রয়েছে সেই কারণেই পুড়ে ছাই হয়ে গিয়েছে কারখানার একাংশ যেহেতু প্লাস্টিকের প্যাকেট তাই দাহ্য বস্তু অত্যন্ত দ্রুত হারে আগুন ছড়িয়ে পড়ে সেই ছবি দেখাচ্ছে এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলাতে একেবারে কালো ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা এলাকা মহেশতলায় কারখানায় বিধ্বংসী আগুন ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ কালো ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা এলাকা যেহেতু প্লাস্টিকের প্যাকেট তৈরি হতো সে কারণেই প্লাস্টিকের প্যাকেট মজুত ছিল সেখানে অত্যন্তই দাহ্য পদার্থ মজুত থাকার কারণে আগুন দ্রুত হারে ছড়িয়ে পড়ে সেই ছবি দেখাচ্ছে এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলাতে যে সমস্ত শ্রমিকরা ভেতরে ছিলেন তাদের যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর পাশাপাশি উদ্ধার কাজও চলছে দুধের প্যাকেট তৈরির কারখানা দীর্ঘদিন ধরেই যেহেতু ওখানে প্যাকেট তৈরি হতো তাই প্রচুর পরিমাণে দুধের সেই প্লাস্টিকের প্যাকেট সেই প্যাকেট মজুত করে রাখা ছিল আর তাতেই আগুন আরো দ্রুত হারে ছড়িয়ে পড়ে একেবারে দাও দাও করে জ্বলছে আগুন কালো ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা এলাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে কারখানার একাংশ মহেশতলায় কারখানায় বিধ্বংসী আগুন ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন দুধের প্যাকেট তৈরি হতো এই কারখানাতে সে কারণে প্রচুর পরিমাণে প্যাকেট সেখানে মজুত করা হয়েছিল যেহেতু প্লাস্টিক তাই অত্যন্তই দাহ্য পদার্থ আগুন দ্রুত হারে ছড়িয়ে পড়ে সেই প্লাস্টিক থেকে সেই ছবি দেখাচ্ছে এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলাতে একেবারে কালো ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা এলাকা দমকল কর্মীরা কাজ করছেন স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন যে সমস্ত কারখানার শ্রমিকরা ছিলেন তারাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে একেবারে ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা এলাকা দাও দাও করে জ্বলছে আগুন লেলিহান শিখর হ্রাস করেছে গোটা কারখানাকে দুধের প্যাকেট তৈরি হতো প্লাস্টিকের সেই প্যাকেট প্রচুর পরিমাণে কারখানার ভেতরে মজুত করা ছিল আগুন যখনই ছড়িয়ে পড়ে সেই প্লাস্টিক থেকে আগুন আরো দ্রুত আকার ধারণ করে কালো ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা এলাকা মহেশতলার সেই কারখানায় বিধ্বংসী আগুন একে একে দমকলের 10টি ইঞ্জিন যুদ্ধকালীন গতিতে কাজ করছে আগুন নেভানোর জন্য সেই ছবি দেখাচ্ছে এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলাতে চলছে একটা কারখানা যাতে প্লাস্টিক শিট তৈরি করে এখানে কি পরিস্থিতি এখন নিয়ন্ত্রণ 10টা গাড়ি কাজ করছে যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ তবে কালো ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা এলাকা এক এক করে দমকলে 10টি ইঞ্জিন গিয়েছে ঘটনাস্থলে তবে আগুন কিভাবে নামলো লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় দমকলে 10টি ইঞ্জিন কাজ করছে কালো ধোঁয়ায় ভরেছে গোটা এলাকা